সামাজিক পারিপার্শ্বিক নানা প্রতিকূল পরিবেশে দলিত হয়ে যারা অন্ধকারে নিমজ্জিত তাদের আলোর পথ দেখাতেই মাইটিভির বিশেষ আয়োজন আলো আধারের গল্প। সে গল্প আপনাদের সামনে তুলে ধরতে সাথে থাকছি আমি হাসান জাকির। আর এই মুহূর্তে যে যেখান থেকে মাইটিভির সঙ্গে সংযুক্ত রয়েছেন আপনাদের সকলের প্রতি সালাম। দর্শক, ধর্মান্ধতার কারণে বিভিন্ন সময় অধর্মের জাতাকল অপশাসন শোষণ করে আসছে মানুষের ধর্মীয় অনুভূতিকে, বিভাজনের দেয়াল তৈরি করেছে ইসলামসহ বিভিন্ন ধর্মের অনুসারীদের মাঝে, বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করেছে ও ধর্মকে বিকৃত করার চেষ্টা করেছে এক ধরনের স্বার্থন্বেষী মহল। তবে শিখে করছি না শিখাসি খেলা দেখি, অনেক গুণী, অনেক তান্ত্রিক, অনেক কোজা ভাইদা, অনেক কবিরাজ, অনেক সাপুরিয়ারা করে। আই পাখি মানুষকে দিস না, পাক তিনচিত করবি বঞ্চিত করবি না, মানুষ সমাজে লজ্জা দিবি না, ওঠ বাইর হইয়া। আই পাখি বুলবুলে ফাঁকি দিয়া কই গেলি, কই গেলি ময়না পাখি, ময়না কম দিলে খায় না, বেশি দিলে লেয় না। কত সহজেই না বোকা হচ্ছে মানুষ পথের ধারে, ভেলকি দেখিয়ে সাধারণ মানুষকে ধোকা দিয়ে বোকা বানানোর এ দৃশ্য আমাদের চোখে পড়ে অহরহই। নেত্রকোনা জেলার কেন্দুয়ার কুড়িঘর বাজার এলাকা, কখনো ঝোলার ভেতরে রাখা পাথর মাটির নিচ দিয়ে সরে যাচ্ছে অন্যত্র, আবার কখনো সেই পাথর থেকে ফোটানো হচ্ছে জীবন্ত পাখির বাচ্চা। দর্শক, ভেলকিবাজির এ দৃশ্য এখানেই শেষ নয়। আলো আধারের গল্প টিমের ক্যামেরায় তুলে আনা হয়েছে ঠকবাজি ও প্রতারণার আরও কিছু দৃশ্য। জনাকীর্ণ এলাকায় প্রকাশ্যে মাটি খাচ্ছেন মাটি বাবা, আমরা তা দেখব। তবে তার আগে চলুন ঘুরে আসি শরীয়তপুরের কথিত পীর আয়ুব আলী মোল্লার দরগা থেকে। 2 ফেব্রুয়ারি 2023 শরীয়তপুরের চিকুন্দি ইউনিয়নে মাইটিভির আলো আধারের গল্প টিম। ঢাকা থেকে সড়ক পথে দূরত্ব প্রায় 55 কিলোমিটার। মাওয়া ভাঙা মহাসড়ক ধরে স্বপ্নের সেতু পদ্মা পার হয়ে সেতু ঘেঁষে সামনে এগোলেই শরীয়তপুর জেলা সদর। সেখান থেকে 17 কিলোমিটার দক্ষিণ পশ্চিমের ইউনিয়ন চিকুন্দি, গায়ের মেঠো পথ ধরে সামনে এগোতেই চোখ ধাঁধানো রাজপ্রাসাদ, বাড়ির আঙিনায় কথিত পীর আয়ুব আলী মোল্লার দরগা শরীফ। পীর বলতে ধর্মীয় যে নিয়মনীতির অনুশাসনে আবদ্ধ থাকার কথা তার বিন্দুমাত্র লেশ নেই কথিত পীরের দরগা ও আশপাশের পরিবেশে। কে জানতাম যে তার বাবা আয়ুব আলী মোল্লা পীর ছিল, রমেশ খন্দকারের, কিন্তু পীর তারা পীরগিরি করছে, পীরগিরি করতে বলতে যে আমাদের গ্রামের কোনো লোক তাদের মুরিদানা নাই। আসলে বন্ধুজি ওরা রোজা রাখে না, নামাজ পড়ে না, রোজা দিয়ে খাইছে যে মার খেয়ে। নিরীহ লোক যারা মনে করেন যে ওরকম লেখাপড়া জানে না, ঠিক আছে, জমি আছে কিছু, একটা বাড়ি আছে, তাদেরকে শিশু শপথ বানায়, শিশু শপথ বানাইয়া তারা কৌশলে ওই তার জমিটা জাল দল্লি করে নেয়, নাহলে তাগো দিয়েই দল্লি করে নেয়, যে বুঝায় যে তোমরা যদি পীরেরে দিয়ে দাও তাহলে তোমরা আবার এক সময় এর থেকে 3 গুণ পাইবা। মুরব্বি মারা গেছে, এখন কম আসে। এখন কে চালায়? এখন চালায় হ্যার ছেলে। কোনটা? হ্যার নাম হলো ইব্রাহিম মোল্লা। ইব্রাহিম মোল্লা মুনসুমুল্লাহ। ইব্রাহিম আর মুনসুমুল্লাহ। ইসলাম ধর্মের অনুসারী হলেও পোশাক পরিচ্ছদ এমনকি চাল চলনেও তার বিন্দুমাত্র লেশ চোখে পড়েনি। দরগা থাকলেও নেই ভক্তের সমাগম। তাহলে তিনি কেমন পীর? প্রশ্ন ছিল স্থানীয়দের কাছে। বিভিন্ন জায়গাতে লোকজন আনে, আইনা মাহফিল টাহফিল করে, অনেক শক্তিশালী দেখায়, ওই জায়গা জমিন দখল করে লইছে, জমিন দেয় না, এই তো মানুষের জমিন দখল করে খায়। জমিনের শোকে আমার ভাই মরছে, এই শোকটা বলতে পারো না। একই দাগে সম্পদ আমার চাষার থেকে কিনছে, চাষার সম্পদ কিনা আমাদের সম্পদ শুদ্ধ হইতাছে, আমাদের অসহায় মানুষের জুলুম করে খাইতাছে। জানতে পারলাম পীর আয়ুব আলী মোল্লার মৃত্যুর পর তার উত্তরসূরী হিসেবে দায়িত্বে রয়েছেন বড় ছেলে ইব্রাহিম মোল্লা। সবাই জানে যে এলাকা তারা পীর বালা মানুষ, এটা সেটা এখন যখন লেনদেন করা যায় বা সম্পর্ক হয় তখন বোঝা যায় তারা কি পীর। তার আব্বা যেটা ছিল এই আবির যাবে এই ভেলকির বুকে দেখা ঢাকে এটা সেটা করে আবার বিস্কুট বানায় বানায় মানুষকে খাওয়া দাওয়া ধরে অশিক্ষিত লোক যারা তার মুরিদ, আপনার খবর নিয়ে দেখবেন যে এলাকায় যে যা তার মুরিদ যারা সভাপতি
বাড়ির ভেতরে পেয়ে যাই তাকে, আলো আধারের গল্প টিমের মুখোমুখি তিনি। এবার তার কাছে প্রশ্ন, তিনি নামাজ পড়েন কিনা। সরাসরি তার জবাব, তিনি মসজিদ কমিটির সভাপতি, তার নামাজ পড়ার দরকার কি? নামাজ পড়া, মসজিদ যাওয়া ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সভাপতি আমি। তার দাবি, তিনি মাজারটির খাদেম, মূল পীর ছিলেন তার পিতা মরহুম পীর আয়ুব আলী মোল্লা, তিনি এখন পিতার দেখানো পথের অনুসারী। আমার বাবা কিছু বক্তব্য ছিল, তারা আসে, তাদের সাথে আমি, আমার উঠে বসা হয় এবং আমি ভক্ত। অতঃপর দরগার প্রধান ফটক খুলে ভেতরে নিয়ে গেলেন তিনি নিজেই। এবার সাটানো মোরাল দেখে তার কাছে প্রশ্ন, ইনি কি আপনার পিতা? আমরা ইসলামের মুসলমান, মুসলমানেরই কাদেরিয়ানি, যে আমাদের কাদেরিয়া, কাদেরিয়া তরিকারই একটা অংশ আমরা। আমরা একজন ভক্ত, পীর না। পীর না মানে কার ভক্ত? আমরা এই যে দাদা বললাম, উনি বাড়ি কুমিল্লা, রবীন্দ্রদ্দিন সাহেব। আমরা স্থানীয় ইউপি সদস্যের কাছেও জানতে চাই তার ইউনিয়নের কথিত পীর ইব্রাহিম আলী মোল্লার পীরত্বের গল্প। আমাদের মুসলমানের মূল্য একটাই বিষয়, সেটা সত্যতা থাকতে হইব, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা থাকতে হইব সঠিক। আমরা অন্যায় করবো না, অত্যাচার করবো না, অন্যায়ের বিরুদ্ধে রুখিত রাখবো। রোজা নাই, নামাজ নাই, মিলাদ নাই, সেটা সঠিক হবে না। আমাদের সঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রেসাল আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা সেই রেসাল মেনে যাব। স্থানীয় প্রশাসন বলছে পীরের নামে ভণ্ডামি করা ও জমি দখলের যেই অভিযোগ রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে। আমরা এই ভণ্ড পীরদের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তো এই অভিযোগের প্রেক্ষিতে আমরা আসলে তারা পীর হিসেবে তারা ভণ্ড কিনা এবং ভণ্ড পীরের সাথে জমি দখলের যে বিষয়টা আপনি বললেন সেটার সাথে কী সম্পর্ক রয়েছে এই বিষয়টা খতিয়ে দেখে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো অবশ্যই। কথিত পীর ইব্রাহিম আলী মোল্লার কথায় আরও বেশি কৌতূহলী আলো আধারের গল্প টিম। আমরা জানতে চাই কে এই আয়ুব আলী মোল্লা আর কীভাবে তিনি পীরের খেতাব পেলেন। ধর্মীয় জ্ঞান আহরণ না করে কি একজন সাধারণ মানুষ এইভাবে পীরের খেতাব পেতে পারেন? পীর আয়ুব আলী মোল্লার পীর হওয়ার গল্প আপনাদেরকে জানাবো, চলুন জেনে আসি। কথিত পীর আয়ুব আলী মোল্লার উত্তরসূরি ইব্রাহিম মোল্লার কথায় কুমিল্লার মুরাদনগরের পীর রমিজউদ্দিন খন্দকারের অনুসারী ছিলেন আয়ুব আলী, আর সেখান থেকেই ধর্মপ্রচারের নামে পিতা আয়ুব আলীর কাছ থেকে তিনি বায়াত গ্রহণ করলেও এখন ইব্রাহিম মোল্লার পুরো পরিবারই রমিজউদ্দিনের মুরিদ। আমরা জানতে চাই কুমিল্লার মুরাদনগরের পীর রমিজউদ্দিন সম্পর্কেও, আমরা যেতে চাই সেখানেও। চৌঠা ফেব্রুয়ারি 2023, কুমিল্লার মুরাদনগরে মাইটিভির আলো আধারের গল্প টিম। কুমিল্লা জেলা সদর পেরিয়ে গোমতী নদীর তীরে 35 কিলোমিটার উত্তর পূর্বে মুরাদনগর। শরীয়তপুরের কথিত পীর আয়ুব আলীর মাজারে ভক্ত অনুরাগীদের সমাগম না থাকলেও রমিজউদ্দিনের মাজারের দৃশ্য দেখে চক্ষু চড়ক গাছ। খন্দকার রমিজউদ্দিন উনি এটা নিজে করে গেছে, ওনার প্রতি আমরা শ্রদ্ধা জানাই সব কিছু করার চেষ্টা করি। আমার বাবা এই এখানকার অনুসারী ছিলেন, আমার বাবা দেহ ত্যাগ করার পরে দিয়া তখন সেকেন্ড টাইমে আমিও আবার এখানে আসি। ওনার কেরামতি আছে, প্রথম দিন দেখে ওনাকে দেখে মনে করছে যে পাগল ছাগল কোথেকে আইসেন আইস, তখন দ্বিতীয় দিন ওনাকে আর খুঁজে পায় না আপনার পাগলা গানটা বাজাইছে, খুঁজে পায় না। তারপর দেখছে তখন তো কুপি আসিল, অনেক আগের ঘটনা, কুপি জেলায় দেখছে যে ঠিকই তো লোক বয়ে রয়েছে। Thank you.
নারী পুরুষের সম্মিলিত সেজদা আর গান বাজনার তালে তালে কোমর দোলানো নাচ, জমকালো এ আয়োজন চলে নাকি বেশ কয়েকদিন ধরে। কুমিল্লার রমিজউদ্দিন মোল্লা ও শরীয়তপুরের ইব্রাহিম ও আয়ুব আলী মোল্লারা কি সত্যিই পীর, নাকি পীরের নীতি আদর্শ ও ইসলামকে বিকৃত করে এক ধরনের স্বার্থান্বেষী মহলের অপব্যবসা এটি? পবিত্র ধর্ম ইসলামকে বিকৃত করে এক ধরনের স্বার্থান্বেষী মহল কিভাবে নিজেদের স্বার্থ হাসিল করছে? আমরা ভণ্ড পীর ইব্রাহিম মোল্লাদের সম্পর্কে জানব, তবে তার আগে চলুন ঘুরে দেখে আসি মাটি বাবার মাটি খাওয়ার দৃশ্য। বুধবার দুপুর 12:30 জয়দেবপুর বাজার সংলগ্ন রেলগেট এলাকা, ঢাকার নিকটবর্তী ব্যস্ততম মেট্রোপলিটন এলাকা এটি। বাজারে আনাগোনা করছে হাজারো মানুষ। ব্যস্ত শহরে লাল শালু পরে রেললাইনের পাশে বসে পেট পুরে মাটি খাচ্ছেন বয়োবৃদ্ধ এক ব্যক্তি। তার এহেনো কর্মকাণ্ড অবাক চোখে তাকিয়ে দেখছেন পথচারীরা। কৌতূহল বশত মোবাইল ক্যামেরা সামনে তাক করে এগোতেই তিনি ছুটতে থাকেন অন্যদিকে। অতঃপর তার পিছু নেয় গল্পটিমো। একটি অটোতে উঠে সটকে পড়েন তিনি। জানতে পারি তিনি ময়মনসিংহের নেত্রকোনা এলাকার আম্বরশাহ পীরের মাজারের বায়াতপ্রাপ্ত। আমরা জানতে চাই আম্বরশাহ নামক পীরের সম্পর্কেও, তাই গল্পটি নেত্রকোনা এলাকাতেও। ইসলামিক চিন্তাবিদরা বলছেন, নামাজ রোজা পরিহার করে মাজারে মাজারে নারী পুরুষের সম্মিলিত সেজদা করা বেদাত। পীর কী করবেন? তাদেরকে সিরাতে মুস্তাকিমের সঠিক পথের দিশা দিবেন, কোরআন এবং সুন্নার পথ দেখিয়ে তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দেওয়া, এটাই পীরের দায়িত্ব। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, কারোর সাথে শিরক করিও না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কপাল, আমাদের এই কপালটাকে সৃষ্টি করেন একমাত্র তার কাছে নত করার জন্য, তার ইবাদত করার জন্য। অতএব কোনো মাজার তো প্রশ্নই আসে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করলে সেটা শিরক হিসাবে গণ্য হবে। কোরআন এবং সুন্নার ভিতরে এরকম নাচ গান করার কোনো সুযোগ নেই, এবং শরীয়তের স্পষ্ট দলিল এবং নির্দেশনা যেখানে একমাত্র ইবাদতের মালিক হচ্ছেন আল্লাহ, আর কেউ না। যে কোনো মাজারে গিয়ে নাচানাচি করা বা ওরসের নামে এরকম অশ্লীল কাজ যেগুলি আমরা সমাজে বর্তমানে দেখতে পাচ্ছি, এগুলি সম্পূর্ণরূপে নিষিদ্ধ, এবং এই ধরনের কাজ করা গর্হিত অপরাধ, জঘন্য অপরাধ, ইসলাম এটিকে সমর্থন করে না। আর আইন শৃঙ্খলা বাহিনী বলছে, যারা এই ধর্মের নামে বিশৃঙ্খলা করার অপচেষ্টা করবেন এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কিন্তু আমরা বিভিন্ন রকম প্রতারককে আমরা গত 6 মাসে ধরেছি। তো এরকম যে 20-25 জনকে আমরা ধরেছি, তাদের প্রতারণার ধরন কিন্তু এক একজনের এক এক রকম, এবং খুব অদ্ভুত প্রতারণা। অনেকে জিনের বাচ্চা সাজছে, হ্যাঁ, অনেকে বলছে যে এত টাকা বিনিয়োগ করলে এক মাসে তার ডাবল হয়ে যাবে। তো এরকম বিভিন্ন ক্যাটাগরিতে এই ধরনের প্রতারণাগুলো সাধারণ জনগণের মাঝে তারা করে থাকে। সহজ সরল মানুষ এদের প্রতারণার ফাঁদে পা দিচ্ছে। পা না দিয়ে এরকম কোনো অফার যদি তাদের কাছে আসে, হ্যাঁ, সেটার সত্যতা বিবেচনা করে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব, এবং সাধারণ জনগণকে এইটাই অনুরোধ করবো যাতে তারা এই সমস্ত প্রতারণার ফাঁদে মানে লোভে পড়ে এসবে পা না দেয়। দর্শক, এতক্ষণ যে গল্পটি দেখলেন সেটি নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী, সমাজ কিংবা সরকারকে ছোট কিংবা খাটো করে দেখাতে নয়, বরং সংশ্লিষ্টদের সজাগ করতেই মাইটিভির এই ক্ষুদ্র প্রয়াস। ইহলোকে বসবাসকারীদের ভালো কিংবা সুস্থ রাখার জন্য সরকারের যেমন একটি দায়বদ্ধতা রয়েছে, ঠিক তেমনি পরলোকের পথ সুগম করতে নির্ভেজাল ধর্মেরও কোনো বিকল্প নেই। আজ যেতে হচ্ছে, আগামী পর্বে দেখা হবে আলোর দিশারি হয়ে নতুন কোনো আলোকপথ প্রত্যাশীদের নিয়ে। ততক্ষণ আপনি ভালো থাকুন আর ভালো রাখুন আপনার প্রতিবেশীদের।